কেমন আছে স্টুডেন্টস আজকে তোমাদের ক্লাস সিক্সের তোমাদের যে পাঠ্য বই আছে আর কি অঙ্কের সেখানে কোষে দেখি একে তিন এর পরবর্তী পার্ট আমি নিয়ে আলোচনা করব পার্ট টু এর আগে পার্ট ওয়ান আলোচনা করেছি তোমরা ডিসক্রিপশানের প্লে লিস্টের লিঙ্ক থেকে দেখতে থাকবে ঠিক আছে তো চলো স্টার্ট করি কোনো ইন্ট্রো ছাড়াই আমি ভিডিওগুলো দশ থেকে পনেরো মিনিটের মধ্যে করার চেষ্টা করছি কন্টিনিউ আমি ভিডিও দিতে থাকবো যাতে তোমাদের ভিডিওগুলো ছোট হয় এবং তোমরা ভালো মতো করতেও পারো তো দেখো এর আগের চার দাগ পর্যন্ত হয়ে গেছে আজ পাঁচের দাগ থেকে স্টার্ট করছি এখানে বলে দিয়েছে কি নিচের প্রতিটি ভগ্নাংশের তিনটি সমতুল্য ভগ্নাংশ লিখি এখানে আমাদের একটা জিনিস শিখতে হবে যে সমতুল্য ভগ্নাংশ কি আচ্ছা দেখো সমতুল্য মানে সমান দেখো একের দুই বলতে কি বোঝায় ঠিক আছে একের দুই বলতে দুই ভাগের মধ্যে এক ভাগ বোঝায় তো যদি তোমাকে একটা জিনিস দেওয়া হয় এবং বলা হয় যে এটাকে দুভাগ করো এক ভাগ নাও তুমি নিশ্চয় লাল অংশটা নিয়ে নেবে আবার ওই একই জিনিস যদি দেওয়া হয় দিয়ে বলি তুমি চার ভাগ করে দু ভাগ নাও সে কতটা নেবে এইটা নেবে বলো তো কোন ভাগটা বেশি কোনোটাই নয় এইখানে দুটোই সমান অর্থাৎ দুভাগের মধ্যে চার ভাগও যা এক ভাগের মধ্যে দুই ভাগও তাই এরা পরস্পর সমান এই জন্য এদেরকে বলা হয় সমতুল্য ভগ্নাংশ ঠিক আছে তো সমতুল্য ভগ্নাংশ বানানোর মানে তৈরি করার টেকনিক কি কী পদ্ধতি যদি কোনো ভগ্নাংশ দেওয়া থাকে তার উপরের লব এবং নিচের হরকে যদি একই সংখ্যা দিয়ে গুণ করা হয় যেমন আমি দুই দিয়ে উপর নিচ গুণ করে দিলাম তাহলে হয়ে গেল দু এককে দুই দুই দুগোণের চার তাহলে প্রথমে ছিল কত একের দুই ছিল তাই তো একের দুই ছিল সেটা হয়ে গেল কত দুয়ের চার তাহলে কি হয় একের দুই আর দুয়ের চার এরা পরস্পরের সমতুল্য ভগ্নাংশ ঠিক আছে আবার এক জায়গায় ছিল দশের পনেরো এর এটাকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে হবে দুই এটাকে পাঁচ দিয়ে ভাগ করি তাহলে হবে তিন তাহলে কি হয় যেটা পাবো এরাও পরস্পরের সমতুল্য ভগ্নাংশ অর্থাৎ সমতুল্য ভগ্নাংশ তৈরি করতে গেলে কি হয় উপরে এবং নিচে এ একই সংখ্যা দিয়ে হয় গুণ করতে হবে না হলে ভাগ করতে হবে এটা হলো মেন বিষয় তো আমি এখানে পাঁচের এ এই অঙ্কটা করাচ্ছি দেখো একের পাঁচ লেখা আছে তো অঙ্কগুলো আমরা লিখিত আকারে করব না আমরা কি করব এটাকে সমান সমান দিয়ে অঙ্কগুলো করব তো দেখো এইখানে আমরা কি করব। সমান সমান দিলাম এবার বলো একে দুই দিয়ে গুণ করলে কত হয় তোমরা এগুলো মনে মনেই করবে দু একে দুই পাঁচ দুগুণে দশ তাহলে দুই দিয়ে গুণ করে দিলাম এবার তিন দিয়ে গুণ করবো তিন এককে কত হয় এই যে এককে যদি তিন দিয়ে গুণ করো তিন হয় আর একে তিন পাঁচা পনেরো হয় এবার যদি চার দিয়ে গুণ করো বা আচ্ছা ছয় দিয়ে গুণ করি চলো পাঁচ ছ তিরিশ তাহলে একেও তো ছয় দিয়ে গুণ করতে হবে ছয় এক ছয় এই যে ভগ্নাংশগুলো তুমি পেলে এইভাবে লিখে দেবে ঠিক আছে যদি তুমি বুঝে নাও আর তোমাদের স্কুলের স্যার যদি বলে না লিখে দিতে হবে এখন অনেক স্যার অনেক রকম হয় তবে অঙ্কের মেন বিষয় হচ্ছে শেখা সেটা বোঝা সেটা জানা নিজের জীবনের সাথে সেটা মেশানো লিঙ্ক করা ঠিক আছে আমি যেমন তোমাদেরকে এই উদাহরণটা দিলাম এইভাবে শিখতে হয় তো সেই ক্ষেত্রে তোমরা এইভাবে করবে একের পাঁচ এর সমতুল্য ভগ্নাংশ হলো এই যে একের পাঁচ এই আর নিচে এই যে গুণগুলো যেটা আমি করিয়েছি কমা একের পাঁচ আর নিচে তিন দিয়ে গুণ একের পাঁচ আর নিচে ধরো চার দিয়ে গুণ করলাম ঠিক আছে অর্থাৎ দেখো প্রথমে হবে দুয়ের দশ এটা কথা হবে তিনের পনেরো ও এটা কথা হবে চারের কুড়ি এইভাবে তোমরা করে দিতে পারো বাকিগুলো আমি এইভাবেই করা এই সমান সমান দিয়ে ঠিক আছে এবার দেখো বিয়ের অঙ্কটা দেখে নাও এটা এর পাঁচ আছে তিনটি করে বলেছে তো দুই দুকোনে চার পাঁচ দুকোনে দশ হয়ে গেল তিন দিয়ে তিন দুকোনে ছয় তিন পাঁচা পনেরো চার দিয়ে চার দোকানে আট চার পাঁচা কুড়ি হয়ে গেল অঙ্ক চলো সে অঙ্কটা করি সি এরটা কি বলেছে এটা একটা মিশ্র ভগ্নাংশ এক পূর্ণ একের তিন এটাকে আগে অপ্রকৃত করে নিই এককে কত হয় তিন আর এ এক যোগ করো চার নিচে যা ছিল তাই করে দাও এবার সমান সমান দিয়ে চলে যাও ওকে দেখো চার দুগুণে আট তিন দুগুণে ছয় তিন দিয়ে গুণ করো তিন চারা বারো তিন ত্রিকে নয় চার দিয়ে এগুণ করো চার চারা ষোলো চার দিয়ে গুণ করো তিন চারা বারো ঠিক আছে উপরকে আমি যদি একে দেখো চার দুগুণে আট মানে আমি দিয়ে গুণ করেছি নিচটাকেও আমি দিয়ে দুই গুণ করেছি দিয়ে এইভাবে তৈরি করেছি এটাকে আমি দিয়ে গুণ করে এটা তৈরি করেছি এই যে চার আছে না একে তিন একেও তিন দিয়ে গুণ করে তিন দিকে নয় তৈরি করেছি এইভাবে করে দেবে চলো এবার দেখি আমরা ডি এরটা ছয় পূর্ণ একের ছয় এটা ডি এর অঙ্ক পাঁচের ওকে তো ছয় ছক ছত্রিশ আর একে সাঁয়ত্রিশ তো ওপরে সাঁত্রিশ নিচে ছয় তো সমান সমান দিয়ে চলে যায় দেখো একে যদি দুই দিয়ে গুণ করি বারো হবে একে যদি আমি তিন দিয়ে গুণ করি তিন আঠারো হবে একে যদি আমি চার দিয়ে গুণ করি চার ছবি হবে এক দিয়ে গুণ করলে পরিবর্তন হয় না তাই এক দিয়ে গুণ করবো না তো একে আমি যখন দুই দিয়ে গুণ করেছি তাহলে একেও তো দুই দিয়ে গুণ করতে হবে সাত দোকানে চোদ্দ চার হাত থাকলে এক তিন দোকানে ছয় একে সাত চুয়াত্তর একে তিন দিয়ে গুণ করলে কত হয় তিন সাত একুশের এক হাত থেকে দুই তিন চার বারো একে এই বারো দিয়ে চোদ্দ একশো একচল্লিশ তাই তো এবার দেখো এখানে নয় দশ এগারো একশো এগারো হবে হ্যাঁ এটা একশো এগারো আচ্ছা এবার দেখো চার দিয়ে চার সাথে আঠাশের আট হাত ২ দুই চার তিন চার বারো ওকে হয়ে গেল অঙ্ক চলো এবার নেক্সট দেখি ই একটা তিন পূর্ণ চারের পাঁচ দেখো তিন পাঁচা পনেরো আর চারে উনিশ আর নিচে হবে পাঁচ সমান সমান দিয়ে চলে যায় তিনবার করতেই হবে যখন তো দেখো পাঁচ দিয়ে পাঁচ দুগুণে দশ হয় উনিশ দুগুণে আটত্রিশ হয় তিন পাঁচা পনেরো হয় তিন নাম সাতাশে সাত তিনে তিনে দু সাতান্ন হয় চার পাঁচা কুড়ি হয় চার নাম ছত্রিশে ছয় হাত থেকে ছিয়াত্তর এবার ছয় অঙ্ক অঙ্কগুলো দেখায় তোমাদের এখানে কি বলেছে নিচের ভগ্নাংশগুলিকে লঘিষ্ট আকারে প্রকাশ করি তো কিভাবে করতে হবে আমি দুই ভাবে দেখাবো তোমাদের প্রথমে তারপরে একটা নির্দিষ্ট নিয়মে সবগুলো বাকিগুলো করিয়ে দেবো তো লেখা আছে আটাশ বাই ঊনপঞ্চাশ ওকে এমকোটা আমরা ভেঙে করবো তো প্রথমে তো আমরা এখানে কী করব আঠাশকে ভেঙে নেবো দুই দিয়ে দিলে চোদ্দো দুগুণে আঠাশ আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে সবসময় বড় সংখ্যা দিয়ে দেওয়ার চেষ্টা করব আগে যেমন সাত একটা মৌলিক সংখ্যা সাত দিয়ে ভাগ করার চেষ্টা করব আগে তাহলে এটা ছোটো হয়ে যাবে চার সাততে আঠাশ এবার দুই দুগুণে চার যেমন ধরো ঊনপঞ্চাশ থেকে সাত দিয়ে দাও সাত সাত উনপঞ্চাশ তো এটা হচ্ছে সাত গুণ দুই গুণ দুই আর এখানে মৌলিক সংখ্যা ছাড়া অন্য সংখ্যা ব্যবহার করা করবেই না তাহলে জীবনে অঙ্ক ভুল হবে না ঠিক আছে আচ্ছা দেখো এখানে করবো সাত গুণ সাত এ একটা সাথে একটা সাত কেটে দিলাম তাহলে উপরে থাকলো দুই দুগুণে চার আর নিচে থাকলো সাত হয়ে গেল লঘিষ্ট করা মানে হচ্ছে ছোট করা সংক্ষেপ করা বা সরল আকারে পরিণত করা ঠিক আছে লঘু মানে হালকা পাতলা ঠিক আছে এটাকে দেখতে মোটা লাগছিল ভারী লাগছিল এটা হালকা হয়ে গেল এই জিনিসটা আর একভাবে করা যায় ছয়ের আমরা এটা এ অঙ্ক করলাম আমরা এ অঙ্কটা অন্যভাবে করতে পারি কিভাবে আটাশ আর এখানে উনপঞ্চাশ একই সংখ্যা দিয়ে উপর নিচকে ভাগ করতে হবে দেখো এখানে সাত দিয়ে ভাগ করলে চার একে সাত দিয়ে ভাগ করলে সাত দেখো সরাসরি হয়ে গেল চার বাই সাত আর ভাগ যাচ্ছে না ঠিক আছে চলো এবার আমাদের আমরা কিন্তু প্রতিটা অঙ্ক এবার এইভাবে করব ঠিক আছে বি চুয়ান্ন বাই একাশি নয় দিয়ে ভাগ করব নয় নাম একাশি ছয় নাম চুয়ান্ন এখন অব্দি ওপরে ছয় নিচে নয় কিন্তু একে এখনো তিন দিয়ে ভাগ করলে দুই একে তিন দিয়ে ভাগ করলে তিন তাহলে উত্তর হয়ে গেল দুই বাই তিন ঠিক আছে চলো এবার আপনার নেক্সট সি এরটা দেখিনি বাহাত্তর বাই একশো আট একটা মজার ব্যাপার হচ্ছে ওপরে যদি কোনো কিছু বা নিচে যাই থাক না কেন কোনো সংখ্যাকে নয় দিয়ে ভাগ করা যাবে কিনা কি করে বুঝবো যোগ করবো সবগুলো যোগ করবো দেখব নয় হচ্ছে কিনা সাত আট দু নয় না তাহলে একে নয় দিয়ে ভাগ করা যাবে এটাও দেখো যোগ করে নয় একেও নয় দিয়ে ভাগ করা যাবে এখানে আঠারো হলেও নয় দিয়ে ভাগ করা যেত মানে নয় 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 দুগুণে আঠারো তিন নাম সাতাশ চার নাম ছত্রিশ এরকমভাবে ন এই সংখ্যাগুলো যদি যোগ করে এত এত হয় তাহলে সেটাকে নয় দিয়ে ভাগ করা যাবে যদি হতো যোগ করে এইগুলো এটুকু এই তিনটি তাও নয় দিয়ে ভাগ করা যেত তো ছয় আট নাম বাহাত্তর আট এবার একশো আটকে নয় দিয়ে ভাগ করলে কে নয় এগুলো মনে মনে করার চেষ্টা করবে এগুলো তো মানে মনে মনে ভাবতে পারলে তোমার অঙ্ক খুব দ্রুত হবে তো যদি আমরা নয় দেখো মনে মনে কত হয় এক আসে আসে হয় না তো ওই টেকনিকে নয় দুগুণ আঠেরো বারো বা কেউ যদি না পারো একশো আট লিখবে লিখে এরকম ভাবে নয় দিয়ে ভাগ করার চেষ্টা করবে নয় আঠেরো নয় দু মনে আঠেরো ওকে তো বারো হয়ে গেল এবার দেখো চার দিয়ে দিলে চার দুগুনে আট তিন চারা বারো তাহলে উত্তর হলো দুয়ের তিন আমরা সে অঙ্ক করে ফেললাম চলো এবার নেক্সট দেখি ডিএটটা টু ফোর থ্রি বাই ফোর জিরো ফাইভ আবার দেখো এই তিনটি যোগ করে নয় তার মানে নয় দিয়ে ভাগ করা যাবে একেও ভাগ করা যাবে তো আমি এখানে ভাগ দেখিয়ে দিচ্ছি টু ফোর থ্রিকে আমরা নয় দিয়ে ভাগ করে দেখে দিচ্ছি নয় দুগুণে আঠারো সিক্সটি থ্রি সাত নাম তেষট্টি তাহলে সাতাশ হচ্ছে একে নয় দিয়ে কাটলে সাতাশ হচ্ছে এটাকে পাঁচে দেখো যাবে ভাগ করা যায় নাম ছত্রিশ পাঁচ নেমে আসলো পাঁচ নাম পঁয়তাল্লিশ ওকে তো পঁয়তাল্লিশ হচ্ছে এখানেও তুমি পঁয়তাল্লিশ লিখে দাও অঙ্ক ছোট হয়ে গেছে এবার দেখো তিন নাম সাতাশ পাঁচ নাম পঁয়তাল্লিশ উত্তর হলো তিনের পাঁচ চলে এবার আমরা ই এরটা করি এটা ওয়ান সিক্স ফাইভ বাই ওয়ান এইটি দেখো যোগ করে আঠারো হচ্ছে না সবগুলো এক আট আর শূন্য যোগ করলে কথা হচ্ছে আঠারো হচ্ছে তো আমি কী বলেছিলাম নয় হলে কিংবা নয়ের ডবল মানে যত আঠারো হলে কিংবা সাতাশ হলে মানে এক কথা নয়ের গুণিত হলে সেটাকে নয় দিয়ে ভাগ করা যায় আর যদি যোগ করে তিন দিয়ে যদি ভাগ করা যায় তাও তিন দিয়ে ভাগ করা যায় তো দেখো এখানে একে তিন দিয়ে ভাগ করা যাবে কেননা নয় আট আর একে কত হয় নয় আর নয়কে তিন দিয়ে ভাগ করা যায় সেই জন্য আঠারোকেও কেউ এই একশো আশিকেও কেউ তিন দিয়ে ভাগ করা যাবে কিন্তু আমরা বড় দিয়ে চেষ্টা এই জন্যই করবো কারণ আমাদের তাড়াতাড়ি অঙ্কটা হয়ে যাবে তো নয় দিয়ে এখানে নয় দু এখানে কুড়ি হবে দেখো ছয় আর একে সাত সাত আর পাঁচে বারো বারোকে কি নয় দিয়ে ভাগ করা যায় যায় না আমি একটা খেয়ালই করিনি সরি সরি হ্যাঁ তাহলে তো নয় দিয়ে একেই তো যাচ্ছে না তাহলে তো হবে না তাহলে একশো পঁয়ষট্টি আর একশো আশি একে আমরা পাঁচ দিয়ে ভাগ করি তিন পাঁচা পনেরো তিন পাঁচা পনেরো দেখো এক ছয় পাঁচ একে যদি তুমি পাঁচ দিয়ে ভাগ করো তিন পাঁচা পনেরো হয় আর বিয়োগ করে কত হয় ছয়ের প্রতি পাঁচ বদলে এক আর পাঁচ নেমে আসে আবার তিন পাঁচা পনেরো তাহলে তেত্রিশ তেত্রিশ লিখলাম আর একশো আশিকে যদি তুমি পাঁচ দিয়ে ভাগ করো কত হবে তিন পাঁচা পনেরো তিন নামবে আর শূন্য নামবে পাঁচ ছক তিরিশ ছত্রিশ হবে ছত্রিশ হয়ে গেলো এবার দেখো তিন এগারং তেত্রিশ তিন বারো ছত্রিশ উত্তর হলো এগারো বাই বারো ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে আর যদি ভালো লাগে ভিডিও প্লিজ তোমরা লাইক কমেন্ট কিছু না কিছু একটা কমেন্ট করে দেবে ভালো লাগে শুনতে হ্যাঁ মানে পড়তে ভালো থাকো সুস্থ থাকো আগামী দিন হ্যাঁ একটা কথা আগামী দিন আমি এই যে সাথের যে আছে এইটা আমি করাবো এইটা এবং তার পরবর্তীতে আস্তে আস্তে আমি সমস্ত অধ্যায়গুলো তোমাদের ক্লাস সিক্সে কমপ্লিট করবে মানে কমপ্লিট করা হবে ভালো থাকো সুস্থ থাকো